ইবাদত করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। নবীজির তরিকায় যদি বিবাহ না করা হয়, নবীজির পদ্ধতিতে যদি বিবাহ না করা হয়, ওই বিবাহ ইবাদত হবে না, ওই বিবাহের দ্বারা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত পাওয়া যাবে না। এখন আসেন, বিবাহর পদ্ধতিগুলো কেমন হওয়ার দরকার ছিল আর বর্তমান সমাজের সামাজিকতা দেখানোর জন্য আমরা কি করি আমাদের জানার দরকার আছে না? না, জানার দরকার আছে। বিবাহটা শুরু হয় কেন? কিছু কিছু ক্ষেত্রে ঘটকের মাধ্যমে হয়। ঘটক চিনেন আপনারা? ঘটকের মাধ্যমে, অমুকের একটা মেয়ে আছে খুব সুন্দর, অমুকের একটা ছেলে আছে খুব ভালো, এইভাবে একজন মধ্যস্থতাকারী হয়ে এই বিবাহ সংগঠিত করার চেষ্টা তিনি করেন। আমাদের এলাকায় এটারে বলে ঘটক। কি বলে? ঘটক। এখন তো মোবাইলের জামানা, আগের জামানায় ঘটকদের কাছে অনেক ছবি থাকতো, আইসা ছেলের বাড়িতে ছবিগুলো দেখাইতো, ঠিক না? এখনো অনেক ক্ষেত্রে যখন কথাবার্তা চলে একজন আরেকজনের বাড়িতে মেয়ে দেখতে যাওয়ার পূর্বে আগের থেকে এই ঘটকরে বলে একটা ছবি ম্যানেজ করে দিয়েন। করে কি করে না? জেনারেল পরিবারের কথা বাদ দেন, আফসোস লাগে, আফসোস। অনেক আলেম ফ্যামিলিও এই জায়গায় ভুল করে বসে। আলেম ফ্যামিলিও যখন একটা ভালো ছেলের খবর শুনে নিজের যুবতী মেয়ের ছবিটা ঘটকের হাতে তুলে দেয়। তুলে দিয়ে কি বলে জানেন? ভাই, শুধু ছেলের দেখাইয়েন, কেউরে দেখাইয়েন না। আচ্ছা বলেন তো, ওই লোকটার হাতে সুন্দরী ওনার যুবতী মেয়েটার ছবি তুলে দিয়ে কি বললো? যে ভাই, এটা আপনি কিন্তু শুধু ছেলেরই এক নজর দেখাইয়েন, আর কাউরে দেখাইয়েন না। এই লোকটা ঘটক যাও না দেখতো, কিন্তু উনি মানা করার পরে ওরার দেখতে মনে যাবে বেশি। শয়তান এবার এসে বলবে, আরে ভাই একটু দেখ না, বিবাহ সম্বন্ধ করবি দেখ। এবার ও নিজেও মাশাআল্লাহ এক নজর দেখবে, ওহ ভালোই তো মেয়েটা। গোনা শুরু হয়েছে নাকি বলেন? সেজন্য মেয়ে দেখার ক্ষেত্রে ছবি আদান প্রদানের কোনো সুযোগ নাই, মোবাইলও নাই, এমনিতেও নাই। এখন মেয়ে আমরা কিভাবে দেখাশোনা করব? আমাদের দেশের সামাজিক রীতি হয়ে গেছে, ছেলে আছে সৌদি আরব, বিবাহ হবে বাংলাদেশে। ছেলে বাংলাদেশে আসার আগে যাকে বিবাহ করবে বা যার সাথে আত্মীয়তার সম্পর্ক হবে, ওই মেয়েটাকে ওই ছেলে দেখার আগে তার দুলাভাই, খালাতো ভাই, মামাতো ভাই 50 বার দেখা হয়ে যায়, ঠিক না? সেও আর মগা মগা মগা। ওরে বলে যে মা বাপ, এই তোরে তো বিবাহ দিতে চাই, তুই কি করবি? অমুক একটা মেয়ে দেখছি, ও কি বলে? আচ্ছা আমি তো বিবাহ করবো, তোমরা থাকবা, তোমরা দেখে আসো, আমার ছোট ভাই দুলাভাই দুলাভাই এদেরকেও নিয়ে যাইও, সবার যদি পছন্দ হয় তাহলে আমি বিবাহ করবো। তুমি যদি সবার পছন্দেই বিবাহ করো তাহলে তোর বিবাহ করার দরকার কি? যাকে পছন্দ হইছে একো একটার সাথে দিয়া দিয়া দে, ঠিক কিনা বলে? সেজন্য যখন কেউ মেয়ে দেখতে যাবে, মেয়ে দেখতে যাওয়ার সময় সাথে মহিলারা যাবে কোনো অসুবিধা নাই, বাবা যাবে, ভাই যাবে, কোনো অসুবিধা নাই, কিন্তু দেখবে সে একা, সে একা দেখবে, একা। শরীয়ত যতটুকু দেখার অনুমতি দিয়েছে সে ততটুকু দেখবে, সে যেগুলা দেখতে পারবে না সেগুলা তার মা বোনেরা দেখবে, ঠিক কিনা বলেন? কিন্তু দুইজন পাশাপাশি বসে আরেক ভাইকে দেখাবে, বাবাকে দেখাবে। মনে রাখবেন, ছেলে যখন বিবাহের জন্য মেয়ে দেখতে যাবে, বিবাহের পূর্বে ওই মেয়েটাকে ছেলের বাবাও দেখতে পারবে না। কিন্তু আমাদের দেশে অভ্যাস কি, বাবারাও দেখায়, সবাই মিলে একসাথে দেখায়। নিঃসন্দেহে এটা হারাম কাজ, কোনো সন্দেহ নাই, কবিরা গুনাহ হইতেছে সবাই। সেজন্য মেয়ে দেখার ক্ষেত্রে কি, একজন দেখবে, যে বিবাহ করবে সে দেখবে, আর ভিতরের অভ্যন্তরীণ বিষয়, বিবাহের ক্ষেত্রে কিছু বিষয় খোঁজ খবর নেওয়ার দরকার আছে। মেয়েটা বংশীয় নাকি, মানে বংশ ভালো কিনা, এটা মুরব্বীরা আগে এই বিষয়গুলো খেয়াল করত। ছেলে শুধু চেহারা দেখবে, মা ভেতরের পরিবেশটাকে আজ করবে, যে ভেতরের পরিবেশটা কেমন, দিনদারিত্ব আছে কিনা, ভেতরের পরিবেশ দেখলেই ওনারা বুঝতে পারবে। বাবা বাইরে মুরব্বীদের সাথে কথা বলবে যে বংশটা কেমন, গোত্র কেমন, অতীতে এই বংশের মানুষগুলা কেমন ছিল, এই সম্মিলিত সবগুলো যখন একত্রিত হবে তখন বিবাহের দিকে অগ্রসর হবে। কিন্তু আমাদের দেশের সমস্যা হলো কি জানেন, ছেলেটা যদি কোনো মতে দেখে যে মেয়েটার চেহারা সুন্দর, মার কথাও শুনবে না, বোনের কথাও শুনবে না, বাবের কথাও শুনবে না, যে বংশ যা হয় হোক মেয়েটা দেখতে ভালো, আমার পছন্দ হয়েছে, বিবাহ না দিলে কিন্তু
তো আমার জানা বিশেষ করে সব কিছু দেখে শুনে বিবাহ করতে হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিবাহের ক্ষেত্রে তোমরা কি দেখবা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের ক্ষেত্রে চারটি জিনিস দেখার কথা আল্লাহর নবী বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমকাহুল মারআতু লি আরবাইন, চারটি জিনিস দেখে বিবাহ করার কথা আল্লাহর নবী বলেছেন। লি মালিহা, এক নম্বরে মেয়ের মাল, দুই নম্বর ওয়ালি হাসাবিহা, মেয়েটার বংশ কেমন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালি জামালিহা, মেয়েটার সৌন্দর্য কেমন। চার নম্বরে নবীজি বলেন, ওয়ালি দীনিহা, দেখবা তার দীনদারিত্ব কেমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, ফাজফার বিদাতিদ্দিন, বাকি তিনটা আছে দিনদারিত্ব নাই কাজ হবে না, বরং দিনদারিত্বকে তোমরা প্রাধান্য দিবা। বাকি তিনটাও আছে, দিনদারিত্ব আছে, এটা তো ভালোর উপরে ভালো, কিন্তু বাকি তিনটা আছে, বংশ ভালো, সম্পদ সুন্দর, সব আছে, কিন্তু দিনদারিত্ব নাই, খবরদার এটা বাদ দিয়ে দাও। তাহলে কি হবে? পরবর্তী জামানায় এসে টের পাবা যে দিনবিহীন একটা মেয়ে ঘরে আনা তোমার জন্য কতটা কষ্টের কারণ হয়ে গেছে, ঠিক কিনা বলে। সেজন্য আমাদের গ্রামের ভাষায় একটা কথা বলে যে, জাতের মেয়ে কালো ভালো, নদীর জল ভোলাও ভালো, কিন্তু এখন আমরা সৌন্দর্যকে প্রাধান্য দেই, খবরদার এটা করবো না। আবার এই ছেলে মেয়ে দেখা দেখির মধ্যে এক ধরনের ধোকা আছে, ধোকা, আপনাদের চিটাগাঙে এই রোগ আছে মাশাল্লাহ, রাগ হচ্ছেন নাকি আপনারা? রাগ হয় না। চট্টগ্রামে মা বাবা যারা সন্তান আছে, ছেলে মেয়ে আছে, মেয়ের বয়স 12-13 বছর হইলেই মাইয়ারে বিয়ে দেওয়ার জন্য খুব পেরেশান হয়ে যায়, কিন্তু মাগার ছেলে বিদেশে থাকতে থাকতে চাকরি করতে করতে মাথার চুল পইড়া মাথাটা স্টেডিয়াম হয়ে গেছে, এর কোনো খোঁজ খবর নাই না, আছে না নাই? বয়স বেশি হলে কেন বিবাহ দেন? যেই জিনিসের যেই কাজ সেটা দিয়ে যদি সেই কাজ না করে ঘরে উঠায় রাখেন, জিনিস নষ্ট হবে। যেমন আপনাদের বাসায় নিশ্চয়ই প্রত্যেকের বাসায় বটি আছে, বটি আছে না? মা বোনেরা তরকারি কাটে কি বলে আপনাদের দিকে? বটি আছে। ওনাদের বটিগুলা ধরে দেখবেন, অনেকদিন ধরে ব্যবহার করতেছে, ধার ধার কিচ্ছু দেওয়া লাগে না, কিন্তু বটিটা খুব দার, কেন? প্রতিদিন ব্যবহার চলতেছে, ঠিক না? আপনি যদি একটা বটি সুন্দর মতো ধার দিয়ে কাগজে কাপড়ে পেঁচাইয়া সুন্দর মতো আলমারিতে তুলে রাখেন, দুই বছর পরে বাইর করবেন, ওটা জং ধরবে, ভেঙে যাবে, বোথা হয়ে যাবে, কাজ করা যাবে না। এখন আপনি যদি বলেন, হুজুর তাতে কি, নতুন তো আছে, না কাটা গেলে কি হবে? যেই বটি দিয়ে কাটা যায় না, ওটা নতুন থাকলেই বা কি আর না থাকলেই বা কি, ঠিক কিনা বলে। যথাসময়ে জিনিসের ব্যবহারে সেটার মেয়াদ বাড়ে। যথাসময়ে যদি কাউকে বিবাহ দেওয়া হয় তাহলে শারীরিকভাবে সে সুস্থ থাকে, ঠিক কিনা বলেন? অনেক বাচ্চারা আছে, সব কথা তো বলা যায় না, বুঝে নিতে হয়। একটা ছেলে যখন যৌবনে পদার্পণ করবে, যৌবনের প্রারম্ভে যদি তাকে বিবাহ দেওয়া হয় তার যৌবন শক্তিটা দীর্ঘস্থায়ী হয়, আর যদি এই ছেলেটাকে পৌরত্বে পদার্পণ করার পরে বিবাহ দেওয়া হয় তাহলে অল্প কিছু দিনের মধ্যেই তার সংসার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়। কারণ চিকিৎসা বিজ্ঞান বলে একটা মানুষের কিছু কাল আছে, যেমন ছোটবেলা যখন সন্তানেরা দুধ পান করে আমরা ওই সময়টাকে বলি শৈশব কাল, একটু বড় যখন হয় আমরা বলি কৈশোর কাল, এরপরে যখন মোজ দেখা যায় একটু বড় বড় মনে হয় তখন এটাকে আমরা বলি বালেক হয়ে গেছে, যৌবন কাল। প্রত্যেকটা সময়ের কিন্তু একটা মেয়াদ আছে, শৈশব এবং কৈশোরের মেয়াদ হলো আল্লাহর নবী জানায় দিয়েছেন সর্বোচ্চ 15 বছর। 15 বছর থেকে তার যেই কালটা শুরু হলো এটাকে বলা হয় যৌবন কাল। যৌবন কালের মেয়াদ কতদিন? চিকিৎসা বিজ্ঞান বলতেছে যৌবন কালের মেয়াদ হলো 30 থেকে 34 বছর। 34 বছর হলো যৌবন কালের মেয়াদ। এজন্য দেখেন মানুষ যখন 30 বছর পদার্পণ করে 34 বছর পর্যন্ত তার যৌবনটা থাকে পূর্ণিমার পূর্ণ চাঁদের ন্যায়। এই চাঁদ উঠছে আজকে জানি কয় তারিখ, আস্তে আস্তে বড় হইতেছে না? এক সময় সে পরিপূর্ণতা লাভ করবে, এরপরের থেকে সে 15 তারিখ থেকে আস্তে আস্তে কি হবে, ছোট হবে। এই চাঁদ যখন 11, 12, 13, 14, বিশেষ করে এই 4 দিন
সে আস্তে আস্তে বড় হয়, তার আলো আরো বাড়ে। একেবারে চাঁদের ১৪ তারিখ দিবাগত রাত এই দিন পরিপূর্ণ আলো দেয়, আবার কমা শুরু করে। জান্নাতের মধ্যে যখন আল্লাহ তাআলা আমাদেরকে নেবেন, বয়স থাকবে কত? ৩০ কোটায় ৩৩ বছর। এই সময়টা হলো যৌবনের পূর্ণাঙ্গ সময়, পূর্ণিমা। এর পরের থেকে শুরু হয় প্রৌঢ়ত্ব, যৌবন শেষ, শুরু হয় কি প্রৌঢ়ত্ব, ৩৩-৩৪ বছর বয়সে। এখন দেখেন, আপনি একটা লোক প্রতিষ্ঠিত হতে গিয়ে বিদেশে ১০-১৫-২০ বছর কাটায়া আপনি ৩৪ বছর বয়সে যখন আসলেন, তখন আপনি আর যুবক নাই, আপনি তখন প্রৌঢ়ত্বে পদার্পণ করেছেন। বিবাহ করেন নাই, কুমার আছেন, ঠিক আছে, কিন্তু বয়সের কারণে কি হয়েছে, যৌবন শেষ, প্রৌঢ়ত্বে পদার্পণ করলেন। আপনার তো এখন টাকা পয়সা অনেক, এখন কি মন চাবে? অবশ্যই টাকা পয়সা যখন বেশি আছে, বিবাহ করার জন্য আসছে ৩৫-৪০ বছর বয়স, সে কিন্তু ৩৩-৩৪ বছরের একজন মেয়েকে বিবাহ করবে না। সে চাইবে তার বয়স যদিও ৪০ বছর, ৩৫ বছর, সে চাইবে ১৮-১৭ বছরের একজন যুবতী মেয়েকে বিবাহ করতে, ঠিক কিনা বলেন? এবার যখন দুই পরিবারের দেখা দেখি হয়, এখানেও ধোকা আছে, খবরদার, ধোকা দেওয়া যাবে না। আমাদের সমাজের মধ্যে ছেলে মেয়ে দেখানোর সময় উভয় পক্ষকে ধোকা দেয়। একটা মাধ্যম, মেয়েটা একটু কালো, ছেলের সামনে যখন আনে সুন্দর মতো এমন ভাবে এটাকে বিউটি পার্লার থেকে রং করে আনে, রং বুঝেননি, মেকআপ করে আনে, চেহারাটাকে সুন্দর বানায় আনে। এই যে ছেলের সামনে যেই চেহারাটা দেখানো হলো, ছেলেটা তো ওই সুন্দর চেহারা দেখে পছন্দ করলো, কিন্তু বলেন তো এই মেয়েটার বিবাহের পরে ২৪ ঘন্টা সে কি ওই রকম মুখে রং করে রাখতে পারবে নাকি? তখন তো বিবাহের পরে আসল চেহারা ফ্ল্যাশ হয়ে যাবে, তখন কি হবে? তার কিন্তু ভালো লাগছিল সুন্দর চেহারাটা দেখা, তখন সে কালো চেহারাটা দেখার পরে তার প্রতি তার আন্তরিকতা, ভালোবাসা কমে যাবে। এটা এক ধরনের ধোকা। আবার যেই ছেলেটা বিবাহ করতে গেছে, তার বয়স ৩৫-৪০ বছর, মাথার মধ্যে চুল নাই, সুন্দর মতো শহরের মধ্যে এখন পরচুলা পাওয়া যায়, নকল চুল লাগানো যায়, সেও কি করে, নকল চুল মাথার উপর দিয়ে তার স্টেডিয়ামটাকে ঢেকে এনে মেয়ের সামনে নিজেরে দেখায়। এইবার কি হলো বলেন? অয় দিছে ধোকা, অয় দিল ধোকা। বলেন তো ছেলে মেয়ে দেখানোর ক্ষেত্রে যদি এই ধোকাবাজি কেউ করে, বিবাহ পরবর্তী জিন্দেগি যে কষ্টের হবে, অশান্তির হবে, এতে কোনো সন্দেহ নাই। এজন্য নবীজি বলেন, মান গাসসানা ফালাইসা মিন্না, যে ধোকা দেয় সে আমার উম্মত হতে পারে না। সেজন্য আমরা যখন আমাদের কোনো মেয়ে কোনো ছেলেকে দেখাবো, তখন আমরা ধোকা দিব না, যা চেহারা ওইটাই আসলটাই দেখাবো। আর সে যখন বিবাহের জন্য যাবে কোনো ছেলে, সেও জানি টাক থাকলে জানি উপরে ঢাইকা না যায়, এই টাক দেখায় দিবে যে আমার এই মাথায় নাই, পছন্দ হইলে আছে, নিলে নাই। এরপরে আসেন দেখাশোনা শেষ, এবার যখন বিবাহের ব্যাপারে কথাবার্তা শুরু হয়, দেখাশোনা শেষ, ছেলের মেয়ে পছন্দ হয়েছে, মেয়ের ছেলেকেও পছন্দ হয়েছে, আরেকটা বিষয় বলার দরকার। আমাদের সমাজের মধ্যে বিবাহের ক্ষেত্রে অনেক সময় আমরা ছেলের পছন্দটাকেই প্রাধান্য দিয়ে থাকি। ছেলে পছন্দ হয়েছে সবাই রাজি, না না না, মেয়েটার ছেলেটাকে পছন্দ হয়েছে কিনা সেটারও খবর নিতে হবে। মেয়েটা হয়তো লজ্জায় তার মার কাছে, তার বাবার কাছে বলতে লজ্জা পাবে, মেয়েটার ঘনিষ্ঠ যে আছে, বোন হোক, বান্ধবী হোক, তাদের মাধ্যমে জানতে হবে যে মেয়েটার ছেলেটারে পছন্দ হয়েছে কিনা। যদি না হয়, মেয়েটা প্রাথমিক অবস্থায় হয়তো মা বাবার সম্মানের কথা চিন্তা করে বিবাহতে রাজি হবে, বিবাহ হবে, কিন্তু এরপরে একটা সময় কিন্তু অশান্তি আসবে, ওই যে ছাড়াছাড়ি হয়ে যাবে। যাই হোক, দেখাশোনার পর্ব শেষ, এইবার কথাবার্তা চলতেছে যে বিবাহ তো হবে, এই বিবাহের অনুষ্ঠানটা কিভাবে করা যায়, বিবাহের অনুষ্ঠান কিভাবে করা যায়, আপনি আপনার মেয়েকে কি দিয়া উঠায় দিবেন, আপনার মেয়ের বাড়িতে কি কি দিবেন, যৌতুকের কথাবার্তা আর কি একটু শালীনভাবে বলা হয় আর কি। আপনি যে মেয়েটা দিবেন, মেয়ের সাথে সাথে আপনি কি দিবেন, এরকম বলে কি বলে না, মেয়ের ঘরটা সাজাইয়া দিয়েন, বেশি কিছু না, ঘর সাজাইয়া দেন, কি কি লাগবে ঘর সাজাইতে, বলে এই তো ভালো এক সেট ফার্নিচার, এরপরে ফ্রিজ দিয়েন, বড় একটা দেয়াল টেলিভিশন দিয়েন, সব মিলিয়ে উনি যা বাজেট বলে তাতে ৫-৭ লাখ ১০ লাখ টাকার কম হয় না, আছে না নাই? এরপরে আবার কি বলে, বরযাত্রী খাওয়াইতে হবে,
কতজন খাওয়াবেন? পঞ্চাশ ষাট সত্তর আশি একশো জন খাওয়াইতে হবে, দুইশো তিনশো খাওয়াইতে হবে, চারশো খাওয়াইতে হবে। কমিউনিটি সেন্টারের ভাড়া এখন চিন্তা করেন, একটা মেয়ে বিবাহ দিতে গিয়ে এই লোকটার যদি পনেরো বিশ লক্ষ টাকা খরচ হয় এই লোকটা কি করবে বলেন তো? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, আমাদের সমাজে তো অসুস্থতা প্রতিযোগিতা, সাহাবায়ে কেরাম ইবাদতের ক্ষেত্রে প্রতিযোগিতা করতেন। তাবুকের যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের জন্য সাহায্য চাইলেন, সাহাবারা দান করার প্রতিযোগিতা শুরু করে দিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অর্ধেক সম্পদ আইনা দান করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তিন ভাগের এক ভাগ সম্পদ এনে দান করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমুদয় সম্পদের অর্ধেক এনে দান করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিমাণ যদিও কম কিন্তু নিজের সব সম্পদ এনে দান করলেন। তারা দ্বীনের কাজে তারা প্রতিযোগিতা করত, আর আমরা দুনিয়ার কাজে গুনার কাজে প্রতিযোগিতা করি। কি চিন্তা করি যে আমার পাশের বাড়ির ছেলে, ওরে বিবাহ দিছে, ও বরযাত্রী নিয়ে গেছিল চারশো, আমি যদি আমার ছেলের বিবাহে যদি চারশো পাঁচশো বরযাত্রী না নেই তাহলে কি আমার ইগো থাকে, আমার ইজ্জত থাকে? এজন্য কি করবে, ওই মেয়ের বাবাকে বলবে যে পাঁচশো বরযাত্রী খাওয়াই দেয়। আবার খোঁজ নেয় যে ওর বিবাহতে ওর শ্বশুর বাড়ি থেকে কয় আইটেম খাওয়াইছে, খোঁজ খবর নিয়ে জানে দশ আইটেম। আবার অফার করে যে শোনেন মেহমানরা আসবে, এইটা খাওয়াবেন সেইটা খাওয়াবেন, সাথে সাথে চিংড়ি মাছও দিবেন, নাইলে কিন্তু বিবাহ হবে না। এইভাবে ডিমান্ড দিয়ে খাওয়া এটা নিঃসন্দেহে জুলুম করা, কোনো সন্দেহ নেই। আপনার যদি খাওয়াইতে মনে চায় আপনার আত্মীয় স্বজনের, আপনি আপনার নিজের টাকা দিয়ে খাওয়া, কেন আপনি মেয়ের বাবার উপরে চাপায় দেন? নিঃসন্দেহে এটা জুলুম, কোনো সন্দেহ নেই। সেজন্য এই ধরনের ডিমান্ড করা শরীয়তে বৈধ নয়। যদি মেয়ের বাবা নিজ সন্তুষ্টিতে আপনাদেরকে বলে যে ঠিক আছে, যেহেতু মেয়েটার বিবাহ হবে আমি আমার মেয়েটাকে বিবাহ দিতে চাই, আপনারা পঞ্চাশ জন আসবেন, আমি যা পারি খাওয়াবো, সেটা ভিন্ন জিনিস। কিন্তু বর পক্ষের পক্ষ থেকে কনে পক্ষের উপরে জুলুম করে ডিমান্ড করে চারশো পাঁচশো বরযাত্রী ঘর সাজানোর মাল সামানা তো বহু দূর, জুলুম করে একটা টাকা গ্রহণ করার সুযোগ নাই। এটা জুলুম করে খাওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অবৈধভাবে কারো সম্পদ ভক্ষণ করো না। বরপক্ষ যদি এমনটা করে নিঃসন্দেহে অবৈধভাবে জুলুম করে কনে পক্ষের কাছ থেকে জোর করে ওইটা নেওয়া হবে, এমনটা করা যাবে না। কিন্তু খুব কঠিন, বলতেছি খুব সহজে কিন্তু এই সমাজে এই পরিবর্তনটা কঠিন না সহজ? জোরে বলেন, কঠিন না সহজ? নিঃসন্দেহে কঠিন, কোনো সন্দেহ নেই। কিন্তু এরপরেও এই আমলের দিকে আমাদেরকে যাইতে হবে। কারণ কি যাইতে হবে? এই কারণে, ভবিষ্যতের চিন্তা করে। কারণ আপনি এত টাকা খরচ করে বিবাহ দিবেন, বিবাহ করবেন, যদি এই বিবাহের মধ্যে শান্তি না আসে কোনো দরকার আছে? এই বিবাহের মধ্যে যদি বরকত না থাকে কোনো দরকার আছে এই বিবাহের? এজন্য খরচ কমাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আযামুন নিকাহি বারাকা আইসারু মাউনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বিবাহের মধ্যে বরকত বেশি যেই বিবাহের মধ্যে খরচ কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের মধ্যে কই খরচ তো নাই, খরচ কম হয়েছে বরকত বেশি হয়েছে। এখন বিবাহের মধ্যে খরচ বেশি হয়, বরকতের কোনো খবর থাকে না। এই গেল বরপক্ষের ডিমান্ড। কনে পক্ষেরও ডিমান্ড আছে। কনে পক্ষ চিন্তা করে বিবাহ দিব মেয়েটাকে, সেই যুগ জামানা চলতেছে, না জানি কোন সময় ছেলের সাথে মেয়ের বিবাহ ভেঙে যায়। এইবার যখন বিবাহের মধ্যে কথা হয় কাবিন নামার টাকার ব্যাপারে, ওইখানে কনে পক্ষের পক্ষ থেকে বড় বড় ডিমান্ড ধরা হয়, পনেরো লক্ষ টাকা বিশ লক্ষ টাকা, ঠিক কিনা বলেন? ধরে নিয়ে এরকম আপনাদের এদিকে পনেরো লক্ষ বিশ লক্ষ টাকা কাবিনের টাকা দিতে হবে, মোহরের টাকা দিতে হবে, জোর করে চাপায়া দেওয়া হয়। একটা ছেলের যতটুকু অ্যাবিলিটি সামর্থ্য অনুযায়ী তার মোহর নির্ধারণ করতে হবে। অতিরিক্ত মোহর নির্ধারণের মাধ্যমে ক্ষতি কি দেখেন?
অনেক সময় কি চিন্তা করে আমাদের দেশে, মোহরের বিষয়টা অধিকাংশ ক্ষেত্রে খাতা কলমে লেখা থাকে, বাস্তবে হয় না। লেখা হইল 15,15,000 টাকা কাবিননামা তথা মোহরানা। ছেলে পক্ষ চিন্তা করে এখন তো নগদ স্বর্ণ অলঙ্কার সহ 3-4 লাখ যা দিলাম নগদ উসুল করা হলো। আরে যা ধরে ধরুক, দিলেই না। কেউ যদি না দেওয়ার নিয়তে মোহরের টাকা নির্ধারণ করে, এই অবস্থার উপরে যদি ওই স্ত্রীর সাথে সে মিলিত হয়, নিঃসন্দেহে কিয়ামতের ময়দানে জিনাকার হিসাবে আল্লাহর দরবারে উঠবে। সেজন্য সে যতটুকু দিতে পারবে ততটুকু মোহর নির্ধারণ করবে, আর যদি পুরাটা নগদ না দিতে পারে তাহলে যেটা বাকি থাকবে সেটা স্ত্রীর কাছ থেকে সময় চেয়ে নেবে, ঠিক কিনা বলেন? এখন যাই হোক, বিবাহ হয়ে গেল, বিবাহের আগে আরো কিছু ফর্মুলা আছে আমাদের দেশে, গায়ে হলুদ আছে নি আপনাদের দেশে, আস্তাগফিরুল্লাহ। এটা একটা হিন্দু আনা প্রথা, এটা কি প্রথা? হিন্দু আনা প্রথা, অথচ আমরা এইটা খুব গটা করে পালন করি। ছেলের বাড়িতে মেয়ে পক্ষের লোকজন আসে, মেয়ের বাড়িতে ছেলে পক্ষের লোকজন আসে, এসে কি করে? ছেলের যখন হলুদ দিয়া গোসল করায়, মেয়ের বাড়ি থেকে মেয়ের ভাবি টাবি আত্মীয় স্বজনরা এসে ছেলের মুখের মধ্যে হলুদ লাগায় দেয়। এই পাশ দিয়া যখন মেয়ের গায়ে হলুদ হয়, ছেলের বাড়ির পক্ষ থেকে ছেলের ভাই বন্ধুরা গিয়ে ওই যে নব যার সাথে বিবাহ হবে, বিবাহের আগেই তার গায়ে ওই যে তারা হলুদ টলুদ মাখায় দেয়। তার মানে বিবাহ যার সাথে হবে, তার সাথে বিবাহ হওয়ার আগেই পরপুরুষ ওই মহিলার গায়ে স্পর্শ করে। নাউজুবিল্লাহ। আরো তো কত ধরনের আছে, গান বাদ্য এসবের তো অভাব নাই, আল্লাহ হেফাজত করুক, জোরে বলি আমিন। এরপরে যখন বিবাহ হয়ে গেল, বিবাহ হয়ে যাওয়ার পর কাবিননামা তথা মোহরানার টাকা লেখা হয়েছে 10,00,000 টাকা, 15,00,000 টাকা, উসুল হলো 2,00,000 টাকা। এইবার ছেলেটা বিবাহে বাসর ঘরের মধ্যে ঢুকে এক কোণার মধ্যে বসে আছে। মেয়েটা চিন্তা করে, কি ব্যাপার, আমার কি পছন্দ হয় নাই? এইবার যখন লজ্জা বাদ দিয়ে মেয়েটা স্বামীর কাছে গিয়ে বলে, কি ব্যাপার, আপনি দূরে কেন? এখন এবার স্বামী ওয়াজ দেয়, কি ওয়াজ? বলে, হুজুরেরা ওয়াজে বলছে মোহরানার টাকা পরিশোধ না করে তোমার কাছে যাওয়া যাবে না। এখন মেয়েটা তো নতুন না, লজ্জা আছে, এখন কয়দিন পরে কি হবে সেটা পরের চিন্তা, কিন্তু যখন বিবাহের প্রথম দিন তখন তো তার একটা চক্ষু লজ্জা, একটা লজ্জার বিষয় আছে কি নাই বলেন, জোরে বলেন, আছে না নাই? নিঃসন্দেহে আছে। সে তখন কি বলবে, আচ্ছা চিন্তা করেন না, ওইটা আপনারে আমি মাফ করে দিলাম। এই মাফ আসল মাফ না, এই মাফ আসল মাফ না। এক হযরত ডাকাতের কবলে পড়ছে, 14 গ্রাম ডাকাতের কবলে পড়ছে। ডাকাতরা হুজুরদের কাছ থেকে শুধু মাল জিনিস নেয় না, আবার দোয়াও চায়, মাশাআল্লাহ। হুজুরে আটকাইছে, এরকম আটকাইয়া যা আছে সব কিছু নিয়ে টিয়া যাওয়ার সময় মুসাফা করে আর বলে, হযরত কিছু মনে করেন না, দোয়া করেন, আর যেটা নিছি হুজুর মাফ করে দিলেন। হ্যাঁ, আচ্ছা বলেন তো, আমার আমি যদি এই ধরনের অবস্থার সম্মুখীন হই, ডাকাত সব কিছু নিয়ে আমার কাছে আইসা যদি বলে যে হুজুর যা নিছি নিছি মাফ করে দিলেন, আমি কি বলবো? না না মাফ করুম না, এরকম বলবো? আমি জানের ভয়ে কি বলবো, যে হ্যাঁ ভাই মাফ করে দিছি। এই ডাকাতরে যেমন মাফ করা হলো, এটা যেমন মাফ, ওই বাসর রাত্রে স্ত্রীর মোহরানা মাফ করার ওরকম মাফ। আচ্ছা আল্লাহ না করুক, ওই যে মেয়েটা মোহরানার বাকি 10,00,000 টাকা মাফ করে দিল, আল্লাহ না করুক 2 বছর পর দুজনের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, কোর্টে মামলা করবে যে তার সাথে আমি আর থাকতে চাই না, আমার যা প্রাপ্য সে দিয়ে দিই। এখন ওই যে কাবিননামার মধ্যে যা লেখা হয়েছে যে 15,00,000 কাবিননামায় মোহরানা, 5,00,000 দেওয়া হয়েছে, 10,00,000 বাকি কাগজে কলমে, সে তো 10,00,000 পায়, ঠিক না? এখন আপনি যদি আদালতে দাঁড়ায় বলেন, মাননীয় আদালত মিথ্যা কথা, বাসর রাত্রে বাকি 10,00,000 আমার মাফ করে দিয়েছে, কি বলেন, ওই মহিলা কি মাফ করবে তখন? তার মানে বাস্তবতার বিষয় হলো মোহরানার টাকা ওইভাবে মহিলারা মাফ করবে না, সেজন্য বাসর রাত্রে মোহরানার টাকা মাফ করানোর ধান্দায় কেউ আমরা থাকবো না, ঠিক কিনা বলেন? এটা দেওয়ার পরিপূর্ণ নিয়ত থাকতে হবে এবং তাকে এটা দিয়ে দিতে হবে, প্রয়োজনে তার কাছ থেকে সময় নিতে হবে। এরপরে যখন সম্পর্কটা স্বাভাবিক হবে, পুরাতন হবে, এরপরে যদি সে কিছু মাফ করে দেয়,
খাওয়ার জন্য কিছু দেয়, স্বামীকে কিছু ক্ষমা করে দেয়, সেটা ভিন্ন কথা। কিন্তু বাসর রাত্রে মহিলা লজ্জায় অনেক কিছু বলতে পারে, সেটা ওই অবস্থার আলোকে ধরা যাবে না। যাই হোক, এরপরে বিবাহ হলো। বিবাহের পরে আমাদের দেশে একটা অনুষ্ঠান করে, যেটা আমাদের এলাকার পরিভাষায় যেটাকে বলা হয় বৌভাতের অনুষ্ঠান, বৌভাতের অনুষ্ঠান। এটাকে আরবি পরিভাষায় বলে অলিমা। আজকে আফসোস, এই বিষয়গুলো এক ধরনের বিজনেস হয়ে গেছে, বিজনেস। অলিমা এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সাহাবায়ে কেরাম অলিমা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলিমা করেছেন। একদিন একটা লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলো। লোকেরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা নতুন বিবাহ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বিবাহ করেছো, তুমি কি তোমার বিবাহের ওয়ালিমা করেছো? লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালিমা করেছি, তবে আমি গরিব মানুষ, এই জন্য লজ্জায় আপনাকে আমি দাওয়াত দেই নাই। নবীজি বললেন, কেন দাওয়াত দাও নাই? তোমরা যদি তোমার বিবাহের ওয়ালিমাতে আমাদেরকে দাওয়াত দিতা, আমরা তোমার দাওয়াত গ্রহণ করতাম, তোমার ওয়ালিমায় শরীক হতাম, আমরা যাইতাম দাওয়াতে, কোনো অসুবিধা ছিল না। কিন্তু এখনকার ওয়ালিমা বৌবাদ বলেন, এটার অবস্থা কি? কমিউনিটি সেন্টারে দাওয়াত দিবে, দাওয়াত দিয়া গেট দিয়া ঢুকাবে, কাঠ যতগুলা এই অনুযায়ী ঢুকাবে ভিতরে। ঢুকানোর পরে চারদিকের দরজা আটকানো, খাওয়া দাওয়ার পর সুন্দর মতো টেবিল একটা দিয়ে বসে রয়েছে। আসেনি বলেন, এটা তো পেইং গেস্টের মতো হয়ে গেল। ইউরোপ আমেরিকায় মেহমান যায়, ওরা মেহমান কেমনে রাখে, থাকবেন অসুবিধা নাই, কিন্তু খাওয়ানোর টাকাটা দিয়ে দিতে হবে। এই দাওয়াতের সিস্টেমটা এখন আমরা তাদের কাছ থেকে নিয়ে নিয়েছি। আবার সমস্যা আমাদের, দাওয়াত দিয়ে যদি আমার চাহিদা মোয়াফেক না খাওয়ায়, তাইলে আমারও অবস্থা খারাপ, আমি সমালোচনা শুরু করি। সেজন্য দাওয়াতের ক্ষেত্রে মেহমানকে আমি যখন আহ্বান করব, মেহমান দাওয়াত আমার বাড়িতে আসবে, আমার অ্যাবিলিটি আছে, যা তাই খাওয়াবো। এবং মেহমান খাওয়ার পরে সমালোচনা করতে পারবে না, যা তার নসিবে আছে সেটা খাবে। এই এই বিষয়টা সুন্দর কখন হবে? যখন এখানে বিনিময়ের কোনো আশা না থাকবে, ঠিক কিনা বলো? কিন্তু অবস্থা হলো এইরকম, আমাদের অধিকাংশ অনুষ্ঠান গুলো বৌবাদ বলেন আর অন্য কিছু বলেন। কমিউনিটি সেন্টারের মধ্যে যখন নিয়ে যাওয়া হয়, ভেতরে ঢুকায় চারদিক দরজা জানালা আটকানো, এইবার গেটের কাছে টেবিল নিয়ে বসে থাকে, উদ্দেশ্য কি? এতক্ষণ যা খাইছো ভালো কথা, খালি বের হওয়া যাবে না, এখানে কিছু টাকা দিয়ে যা, মূল উদ্দেশ্য এটা। বলতে পারেন, হুজুর সবার তো আর উদ্দেশ্য ওইটা থাকে না, যারা টেবিল দেয় মুখ দিয়ে কিছু বলার দরকার নাই, উদ্দেশ্য মূলত ওইটাই, ঠিক কিনা বলে? আবার দাওয়াতের ক্ষেত্রেও পয়সা বেশি দাওয়াত দেয়, সবাই রে দেয় না। দাওয়াতের ক্ষেত্রে বেছে বেছে দাওয়াত দেয়, সবাই রে দেয় না। চিন্তা করে কি, যে যারে দাওয়াত দিলে বেশি টাকা দিতে পারবে, এই রকম লোকদেরকে দাওয়াত দেয়, আর গরিব মানুষকে দাওয়াত দেয় না, বঞ্চিত করে। প্রতিবেশী হলেও বাদ দেয়, আত্মীয় হলেও বাদ দেয়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর আমাদেরকে জানায় দিলেন, শাররুত তুআমি তুআমুল ওয়ালিমা ইউদা লাহাল আগনিয়া ওয়া ইউতরাকুল ফুকারা। ওই ওয়ালিমা কতই না নিকৃষ্ট ওয়ালিমা, যে ওয়ালিমার মধ্যে শুধু সম্পদওয়ালাদেরকে দাওয়াত দেওয়া হয়, আর গরিব মানুষ যারা, অসহায় যারা, তাদের দাওয়াত দেওয়া হয় না। ধনীরা গরিবদেরকে দাওয়াত দেয় না, আর যারা গরিব এরা ধনীদেরকে দাওয়াত দিলে তারা ওই গরিবের বাড়িতে আসে না। গরিব মানুষ যদি ধনীরে দাওয়াত দিতে যায়, কি মনে করে জানেন? দাওয়াত দিচ্ছে টাকার জন্য, এই টাকার জন্য দাওয়াত দিতেছে, এটা মনে করে সে তারে কিছু টাকা পয়সা দিয়ে বলে, যা যা অসুবিধা নাই, যা পারলে যামনে, ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিয়েছেন। নবীজি বলেন, মান দাআ ফালাম ইয়াজিব ফাকাদ আসাল্লাহু ওয়া রাসূলা, যাকে দাওয়াত দেওয়া হলো সে যদি ওই দাওয়াতে উপস্থিত না হয়, সে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করলো। সেজন্য আমাদেরকে যখন কোনো অসহায় মানুষ দাওয়াত দিবে, শরীয়ত যদি কোনো ওজর না থাকে, আমরা এই গরিব মানুষগুলোর দাওয়াতেও উপস্থিত হব। আবার এই কাম করব না, যেখানে দাওয়াত নাই সেখানে আমরা যাব না,
যেখানে দাওয়াত নাই সেখানে যাব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাখালা আলা গায়রি দাওয়াতিন, যে ব্যক্তি